কাঁঠাল জাতীয় ফল হলেও এই ফলের প্রতি মানুষের অনীহার শেষ নেই অনেকে এটি খেতে পছন্দ করেন না তাদের মধ্যে আবার অনেকেই এর বীজ খেতে পছন্দ করেন কাঁঠালের বীজ ভর্তা করে মাছ মাংসের সঙ্গে রান্না করে অথবা শুধু ভেজেও খাওয়া যায় জেনে অবাক হবেন কাঁঠালের বীজে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট আঠাশ গ্রাম কাঁঠালের বীজে থাকে তিপ্পান্ন গ্রাম ক্যালোরি এগারো গ্রাম কার্বোহাইড্রেট দুই গ্রাম প্রোটিন পাঁচ গ্রাম ফাইবার দৈনিক পুষ্টি চাহিদার সাত শতাংশ থাইমিন পাঁচ শতাংশ ম্যাগনেশিয়াম এবং চার শতাংশ ফসফরাস কাঁঠালের বীজে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ফাইবারের পরিমাণ অনেকটাই থাকে কাঁঠালের বীজে তার প্রভাবে কোলেস্ট্রল কমে সঙ্গে হজমের সুবিধাও হয় হজম প্রক্রিয়া ভালো হওয়ায় ওজন কমাতেও সাহায্য করে কাঁঠালের বীজ এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় এটি শিশুদের স্বাভাবিক দৃষ্টিশক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে চোখের জ্যোতি বাড়িয়ে তুলতেও কাঁঠালের বীজ কার্যকরী চোখের সমস্যা থাকলে কাঁঠালের বীজ খেতে পারেন ডায়াবেটিক্সদের রোগীদের জন্য এ বীজ ভীষণ উপকারী এতে উপস্থিত ফাইবার খাদ্যের কার্বোহাইড্রেট শুষে নেয় ফলে রক্তের গ্লুকোজের পরিমাণ বেশি বাড়তে পারে না চুলের আগা ফাটা সমস্যা রোধ করে ও চুল পাওয়া কমাতে সাহায্য করে বলে রেখা দূর করে এবং ত্বকের বিভিন্ন রোগ নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখে কাঁঠালের বীজ চোখের জন্য উপকারী কাঁঠালের বীজ এটি সংরক্ষণ করবেন যেভাবে কাঁঠালের বীজ ভালো করে ধুয়ে শুকিয়ে নিন দুদিন রোদে দিলে পরবর্তী দুই সপ্তাহের জন্য ভালো থাকবে রোদে শুকানো বীজ ঘরের তাপমাত্রায় একটি শীতল ও শুষ্ক স্থানে রাখুন ভালো করে শুকালে উপরের সাদা খোসা ছাড়িয়ে নিন লালচে খোসা ছাড়ানোর দরকার নেই এছাড়া কাঁঠালের বীজ সেদ্ধ করে ডিপ ফ্রিজে অনেকদিন রেখে সংরক্ষণ করা যায় আবার এটি চুলায় রোস্ট করে মানে তাওয়ার উপর ভালো করে স্যাকা দিয়ে শুকিয়ে গুঁড়া করে রাখা যায় যে কোনো তরকারি রান্নার সময় এটি মিশিয়ে দিলে সেই খাবারের স্বাদ এবং পুষ্টিমান অনেক গুণে বেড়ে যায়